গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাশট্যাগ অর্পিতাস বাংলা ভ্লগস। তো চলো আজকে সকাল থেকে ভ্লগটা স্টার্ট করছি। এখন বাজছে 11টা, এখন থেকে আমি ভ্লগটা স্টার্ট করলাম। আর আজকে সারাদিন ধরে বৃষ্টি পড়ছে, কাল থেকেই বৃষ্টি পড়ছে, তো আজকে একটু বেশি পড়ছে। তো এখন থেকে স্টার্ট করলাম, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। বিছানাপত্র সব গোছানো হয়ে গেছে, ঝাঁট দেওয়া হয়ে গেছে। আর তোমাদেরকে আরও একটা জিনিস দেখাই, কালকে এই যে এখানটা পরিষ্কার করছিলাম, উপরটা, উপরে যা জিনিসপত্র ছিল সমস্ত কিছু এখান থেকে সরিয়ে দিয়েছি, আর উপরে রুমে একটা বাঙ্কারে রেখে দিয়েছি। আর এ দেখো, এখানটাও পরিষ্কার করেছি। এখানে অভির ল্যাপটপটা রাখতে খুবই অসুবিধা হচ্ছিলো, অনেক জিনিস ভরে গেছিলো, তাই জন্য এখানটাও সরিয়ে এখানটা এখন ফাঁকা করে রেখেছি। তো দেখো, বেটু স্কুল থেকে চলে আসার পরই এখানে চলে এসেছে আমার কোলে, আর আমিও এখানে ওকে নিয়ে একটু নাচ করছিলাম, যেহেতু বাবা গিটার বাজাচ্ছিল, গিটারের তালে তালে আমরা দুজনেই নাচ করছি। আর ও আমার মুখে মুখটা দিয়ে রেখেছে, তো ওকে আমি বলছি যে চল নাম, এখন গরম, কিন্তু ও কিছুতেই কথা শুনছিল না। এই যে বেটু এখন স্কুল থেকে চলে এসছে, আর এসে এই যে এখানে এখানে বসবে, ফোন দেখবে, ওই জন্য ওকে ফোনটা দিয়ে গেলাম। আর ওকে খেতে বললাম, কিন্তু এখনও খাবে না। আর বাবা যেহেতু নিচে গিটার বাজাচ্ছে, তাই ও শুনতে পাবে না বলে এই রুমে এসছে ফোন দেখার জন্য। এই যে এই দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ ওর ভয়টা অনেকটা কেটেছে। ও আগে এখানে ভয় পেতো যেতে, কিন্তু এখন আর ভয় পাচ্ছে না, এটা একদম সাইডে যেতে পারছে। বেটুকে এখন ভাত টাত খাই দিয়েছি, আর এইদিকে দেখো এখন এখানে শুয়ে শুয়ে ফোন দেখছে। বেটু চলো চানটা করবে। আর আমি সকাল থেকে দেখো শুধু জামা কাপড়গুলো মেলছি আর তুলছি, আর এখানটায় ভাবলাম একটুখানি রোদ আসছে, হাওয়াও দিচ্ছে, তাই জন্য একটুখানি এই জামা কাপড়গুলো মেলে দিলাম, কারণ কাল থেকে অনেক জামা কাপড় ভিজেছিলো, সেগুলোও নিচে মেললাম, আর এগুলো আজকের কাঁচা, এগুলো এখানে মেললাম। একটুখানি শুকিয়ে গেলে আবার তুলে নিতে হবে, নাহলে মেঘটা দেখতে পাচ্ছ আকাশটা কীরকম, কখন অন্ধকার করে আসছে, কখন বৃষ্টি হয়ে যাচ্ছে তার ঠিক নেই, তাই জন্য এটা তাড়াতাড়ি তুলে নেব। আজকে দুপুরে আমরা ভাবছি এখানে শুয়ে পড়বো আমি আর বেটু, কারণ এখানে এই যে হাওয়াটা দিচ্ছে, এই রুমটার যদি জানলা খুলে রাখি, জানলাটাই দিয়ে খুলছি না, কারণ পাশে একটা বাড়ি হচ্ছে, ওখানে কাজ হচ্ছে বলে। আর আমার এই ব্যালকানির যে জানলার দরজাটা, সেটা যদি খুলে রাখি তাহলে অনেকটাই হাওয়া দিচ্ছে। আর তোমাদেরকে তো বললাম ফ্যানটা একদম মাঝে মাঝে আছে বলে মোটামুটি হাওয়াটা খেলছে চারিদিকে। আর এই দেখো পুরো পাশেই কাজ হচ্ছে, তো তার জন্য আর কি পর্দাটা দিয়ে রাখছি, কারণ এই কাজটা পুরোপুরি সাদা, এদিক থেকে ওইদিক সব দেখা যাবে, তাই জন্য। তো এখন বেটুকে চটপট করে চান করাবো, এখনও অভি আসেনি, তারপর আমরা খাওয়া দাওয়া করবো, একটু রেস্ট করবো দুপুরে, তারপর আবার বিকেলে কথা হচ্ছে। আজকে দুপুরে মেনুটা একবার তোমাদের সাথে শেয়ার করে দিই। আজকে সোমবার, তাই নিরামিষ হয়েছে। এদিকে খিচুড়ি, আলু ভাজা, এদিকে বাঁধাকপির তরকারি, এদিকে হচ্ছে বেগুন ভাজা, শশা আর পোস্ত বাটা। তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন বিকেল হয়ে গেছে, এখন বাজে 5:30, আর দুপুরবেলা আজকে ঘুমানো হয়নি, কারণ কারেন্টটা চলে গেছে, তাই জন্য। তো এখন ভাবছি বেটুকে একটু পড়িয়ে নিই, কারণ এখন কোনো কাজকর্ম নেই, আর বেটুও আজকে দুপুরবেলা ঘুমায়নি, অন্যদিন দুপুরে ঘুমায়, তো আজকে যেহেতু দুপুরে ঘুমায়নি, তাই জন্য ওকে ভাবলাম যে চল একটু পড়েই নে, তারপর যা করবে করবে। আর আজকে আমার মনে হয় যে তাড়াতাড়ি ও ঘুমিয়েও যেতে পারে, কারণ যেহেতু ও সেই সকালে উঠেছে তার জন্য, তো ওই জন্য ওকে তাড়াতাড়ি পড়িয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। তো চলো ওকে পড়িয়ে নিয়ে আর কী করছে বেটু একবার দেখে নাম। এই যে বেটুকে এখন পড়তে বসতে বলেছি, যত সেই ড্রেসের যে ট্যাগগুলো থাকে সেগুলো নিয়ে নিয়ে এ দেখো একটা করে ওই জিওর স্টিকারগুলোকে চিটি দিচ্ছে। এই যে এখানে বই এখানে রাখা আছে, এদিকে ওর বেঞ্চ রাখা আছে, আর এখানে ও বসে বসে এই করছে। এই যে এই দেখো চলো ওকে পড়িয়ে নিই, তারপর কথা হচ্ছে। পড়া হয়ে যাওয়ার পর আমরা একবার বাজারে গেলাম, আর বাজার থেকে এই যে চারটা নিয়ে এসেছি, এখন এটা খাওয়া হবে, তারপর কথা বলছি। আর খাবে কে? এই যে ভুতু, তাই তো, ভুতু। আচ্ছা খেয়ে নাও, খেয়ে নাও। কি খুঁজছো তুমি, কি খুঁজছো, পেয়েছো ফোন? পাওনি? ঠিক আছে আমি দেখছি খুঁজে কোথায় রয়েছে।
কেন কেন দাম বেড়ে গেছে তাই জিও, তাও আমার ছেলে জিও স্টিকার ছিটাচ্ছে ট্রেনিং এ। সত্যি? আচ্ছা এটা কেমন হয়েছে, এই যে চারটা কেমন হয়েছে, ভালো ঝাল হয়েছে? আজকে আমরা গেছিলাম বাইরে একটুখানি ফুচকা খেতে, তাই তো অভি? কিন্তু ফুচকাটা একটু মিয়ানো ছিল বলে আমার আর খেতে ইচ্ছে করলো না, একটু ভালো থাকলে খেতাম, বুঝলে? আমাদের এখানে ফুচকাটা ভালো ছিল অবশ্যই, আর ও বেশি করে মশলাটাও দেয়, ওই জন্য আরও বেশি ভালো লাগে এর কাছে খেতে। তো যাই হোক, এ দেখো চারটা খাচ্ছে, কে খাবে কে খাবে, ওটা কে খাবে? আমি ওবে এখন আমাকে দিচ্ছিল ওই যে চারটা, কিন্তু এখন আমার খাওয়ার ইচ্ছা নেই, কারণ আমি ফুচকা খেয়ে পেট একদম ফুলে আছে, পেট এখন কিছু খেতে ইচ্ছে করছে না। আরও ফুচকা খাওয়ার ইচ্ছে ছিল, আমি খেলাম না, ওই জন্য খেলো না ও, কিন্তু খেতে পারতে তো কোনো অসুবিধা নেই। আচ্ছা আজকে বলে দিই আমরা কত টাকার চাট নিয়ে এসেছি, 70 টাকার চাট কিনে নিয়ে এসেছি, ঠিক আছে? কারণ কি বেটু খাবে বাবা মায়ের জন্য আর আমাদের জন্য, তো আমি তো খেলাম না, এখন খাওয়ার ইচ্ছাও নেই আমার, ওরা খাচ্ছে। ঠিক আছে ভালো বানিয়েছে, সবাই মিলে হয়ে গেল আর কি, এটাই। তো চলো এখন আপাতত এখানে শেষ করি, এখন রুটি ফুটি করি, তারপর আবার কথা হচ্ছে। আজকে রাত্রের মেনুটা তোমাদের সাথে শেয়ার করবো, আর তারপরে ওইটার গল্পটা তোমাদেরকে পরে বলছি। তো দেখো আজকে রাতের মেনু হচ্ছে এই যে পরোটা আর চিলি সয়াবিন। তো এটা কালকে অভি বানিয়েছে, আর অভি কিন্তু খুব সুন্দর বানিয়েছিল টেস্টটা। তো যাই হোক আজকে যেহেতু পরোটা করলাম, কারণ অভির জন্যই ও চিলি সয়াবিন আর পরোটা দিয়ে খাবে বলল। তো এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার। তো চলো ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তো যাই হোক বেটুর আজকে ঘুম পেয়ে গেছে, এই যে শুয়েও পড়েছে ও, শুয়ে ফোন দেখছে, আর সবাইকে টাটা করছে, তাই তো টাটা করে দাও, টাটা ঘুমাবে, আচ্ছা গুড নাইট, গুড নাইট বলে দাও, গুড নাইট, টাটা।